প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পবিত্র কোরআনে দয়াময় আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই তোমাদের রব হচ্ছেন সেই মহান সত্তা যিনি আসমান ও জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি স্বীয় আরশের উপর আসীন হন। সূরা আরাফ 54 নম্বর আয়াত, সূরা ইউনুস 3 নম্বর আয়াত, সূরা হুদ 7 নম্বর আয়াত এবং সূরা আল ফুরকান 59 নম্বর আয়াত। এখন প্রশ্ন হলো, আল্লাহ কোন শব্দটি বললেই তো সব হয়ে যেত? তা সত্ত্বেও পৃথিবী সৃষ্টি করতে আল্লাহর ছয় দিন সময় কেন লাগলো, যেখানে মহান আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছেন, ওয়াদি উসসামাওয়াতি ওয়াল আরদিয়া ইজা কাদ আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। অর্থাৎ তিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা এবং যখন তিনি কোনো কাজ সম্পাদন করতে ইচ্ছা করেন তখন তার জন্য শুধুমাত্র হও বলেন আর তাতেই তা হয়ে যায়। সূরা বাকারা আয়াত নাম্বার 117, সূরা মুমিন আয়াত নাম্বার 68, সূরা আল ইমরান আয়াত নাম্বার 47। সুতরাং একাধিক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি হও বললেই সাথে সাথেই সব কিছু হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও আল্লাহ এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে ছয় দিন কেন লাগলো, আমাদের উৎসুক মনে এই প্রশ্নটা জাগায়, স্বাভাবিক। তাই আসুন এই বিষয়ে সংক্ষেপে আলোচনা করি। মহান সাধকদের গানের ভাষায়, একে এক ঈশ্বর যে দিন শূন্যাকারে অচেতনময়, আপসে আপ করিয়া ধ্বনি নিজ গুণে চেতন হয়, যবে পাইল চেতন হল সৃষ্টির আকিঞ্চন, আপনি আপন হয়ে গোপন ছয় ভাগে বিভক্ত হয়, তাই তো জগৎ সৃষ্টির কারণ ছয় দিনের হল দরকার, সে তো নয় মোর মুখের কথা কোরআনে হল প্রচার, হল তার নাম ভাগ নিরাকার জান সেই বস্তুর ভাগ আকার, এবার নিরাকার ভাগ রয় উপরে পাঁচ ভাগে পাঞ্জাতন হয়। এই সামান্য কটি বাক্যের মধ্যেই লুকিয়ে রয়েছে সৃষ্টির রহস্য। আল্লাপাক হাদিস কুদসিতে নিজেই বলেছেন, আমি একটি নিহত গুপ্ত ধনাগারে অচেতন ছিলাম, এসকের চেতন পেয়ে নিজেকে পরিচিত হওয়াতেই প্রকাশিত হলাম এবং আমাকে চেনা ও ভালোবাসার জন্য জগৎ সৃষ্টি করলাম। অর্থাৎ বলা হচ্ছে, আল্লাপাক গঞ্জে মাকফিয়ান তথা গোপন ও অব্যক্ত তথা অপ্রকাশিত অবস্থায় কেবল নিজ আমিত্ব নিয়ে স্বমহিমায় বিরাজমান ছিলেন। নিজেই নিজের এসকে মত্ত হয়ে প্রেম সহ্য করতে না পেরে ধরলেন আকার, অবশেষে সৃষ্টির এরাদা জাগ্রত হল, উদ্দেশ্য নিজেকে প্রকাশ করার। তাই তিনি ছয় ভাগে বিভক্ত হয়ে নাম ভাগ রাখলেন নিরাকারে, যার অবস্থান মাথার ওপর শূন্য আসমান। মূল ভাগ চলে গেল নূরে মোহাম্মদীর মধ্যে, এরপর নূরে মোহাম্মদীকে ময়ূর আকৃতি দিয়ে চার ভাগে চার অলঙ্কার দ্বারা ময়ূরের সৌন্দর্য বৃদ্ধি করা হল। ময়ূর সুরতের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির দাকায়াকুল আকবর কিতাবে। ময়ূরের উক্তচার অলঙ্কারের মধ্যে মাথার তাজ হলেন শেরে খোদা মাওলা আলী, গলার হার হলেন ফাতেমাতুজ জোহরা, দুই কানের দুল হলেন ইমাম হাসান ও ইমাম হুসাইন, আর ইহাতেই রয়েছে পঞ্চ সালাত ও পঞ্চ আত্মার মূল রহস্যভেদ। আর এই পঞ্চ আত্মাকে ঘিরে কোরআনের সূরা কাফ আয়াত নাম্বার 16 বলা হয়েছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, অর্থাৎ আমরা তোমাদের ঘাড়ের সাহারগের চেয়েও অধিক নিকটে। অপরদিকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি ছয় দিনের কথা বলা হয়েছে, যদিও কোরআনের সূরা সেজদার 4 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ সেই মহান সত্তা যিনি সৃষ্টি করিয়াছেন আসমান সমূহ ও জমিনকে ছয় দিনে, অতঃপর আরশের ওপর সিংহাসনে অধিষ্ঠিত হইলেন। প্রিয় দর্শক, ইহা রূপক অর্থে বোঝানো হয়েছে যে আল্লাহ ছয় দিনে আসমান ও জমিনকে সৃষ্টি করে আরশের ওপর অধিষ্ঠিত হয়েছেন। যদি তাই না হবে ভালো করে লক্ষ্য করবেন, আল্লাহ সূরা নাহল 40 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা কাওলুনা
lisain iza ardnahu an akula lahukun fayakun। अर्थात आमी जखन कोनो किचु करार इच्छा करी तखन ताके केवल एतटुकुई बोली जे होए जाओ सुतरां ता होए जाए। अर्थात प्रथमे होते बोलेछे किन्तु तखनो होयनी सुतरां एखाने कोन हलो माध्यम। एरपर बोलेछेन फायाकुन माने होए जाओ। ताहले चिंतार विषय आल्लाह आगे बोललेन कुन माने हाओ परे बोललेन फायाकुन होए जाओ। তাহলে এখান থেকে পরিষ্কার যে ছয় দিনে দুনিয়া সৃষ্টি এই আয়াতটি রূপকর্থে ব্যবহার করেছেন, কেননা মহান রব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন যে কোরআনে এমন কতকগুলি আয়াত রয়েছে যেগুলি আমি রূপকর্থে ব্যবহার করেছি, সূরা আনাম 65 নম্বর আয়াত। তাহলে এখন প্রশ্ন জাগে যে ছয় দিনে দুনিয়া সৃষ্টি এর অর্থ কি, এর রহস্যই বা কি? আসুন এই ব্যাপারে একটু দৃষ্টিপাত করি। আগেই বলেছি যে আল্লাহ গুপ্ত অবস্থা থেকে যখন প্রকাশ হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তখন তিনি সৃষ্টির একটি লীলা খেলা বা ছক তৈরি করলেন। আরো সহজ করে বললে একটি সূত্র সাহায্য নিলেন যাতে করে কেউ সহজে তিনার এই সৃষ্টির রহস্য বা লীলা খেলা বুঝতে না পারে। আর এই সূত্র বা মাধ্যমটি হলো ছয়টি ভাগ। প্রথমটি নাম ভাগ নিরাকার, অর্থাৎ বিভিন্ন নামে তিনি নিরাকারে অবস্থান নিলেন। আর পাঁচটি ভাগ পাক পাঞ্জাতনের রূপে সাকার অবস্থায় এই ধরাধামে প্রকাশিত হলেন। তাই এই ছয় মাধ্যমকে ছয় দিন হিসাবে উল্লেখ করা হয়েছে, যা এখনো প্রত্যেক মানুষের মাঝেই প্রকাশিত বা বিরাজমান। তাই অনেক সাধক ও মহাপুরুষগণ এটাও বলে থাকেন যে মানুষ যখন মাতৃগর্ভে জন্ম নেয় তখন তাকে ছয়টি ধাপ অতিক্রম করে পূর্ণতা লাভ করতে হয়। এই ছয়টি ভাগ বা মাধ্যম যখন একে একে যুক্ত হয়ে পূর্ণতা লাভ করে তখন এই মানব দেহ নাম বিশ্ব ব্রাহ্মণটির সৃষ্টি হয়। এরপর পানিতে ভেসে থাকা আল্লাহর আরশ সেই মানুষের হৃদয়ে বা কলবে অবস্থান করে যেখানে মহান আল্লাহ বিরাজ করেন। তাই পবিত্র কোরআনে বলা হয়েছে আল্লাহ ছয় দিনে এই দুনিয়া সৃষ্টি করে, অতঃপর তিনি সিও আরশের ওপর অসীন হন। আর আপনারা যদি জানতে চান যে আল্লাহর আরশ আসলে কি, আল্লাহর আরশ প্রকৃত কোথায় রয়েছে, তাহলে স্ক্রিনের বাম দিকের ভিডিওটিতে ক্লিক করে দেখতে পারেন। আর ইসলামের কিছু বাস্তব সত্যকে বা আসল সত্যকে জানতে চাইলে স্ক্রিনের ডান দিকের প্লেলিস্টে ক্লিক করে ভিডিওগুলি দেখতে পারেন। তো ভাই জান, আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সবাই ভালো থাকবেন। জয় গুরু।